ওকে স্টুডেন্টস, আজকে তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। দশম শ্রেণীতে এর আগের ক্লাসে তোমরা পর্যায় সারণীর বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছ। আজকে তোমরা জানবে রাসায়নিক বন্ধন সম্পর্কে। রাসায়নিক বন্ধন সম্পর্কে জানতে গেলে সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে বন্ধন কি। বন্ধন কথাটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সম্পর্ক। ধরো এই যে খানিক আগেও তোমার আর আমার মধ্যে তেমন কিছু সম্পর্ক ছিল না, এখন এই মুহূর্তে একটা সম্পর্ক তৈরি হয়েছে, ছাত্র শিক্ষকের সম্পর্ক, এটা একটা বন্ধন। ঠিক তেমনই আমাদের চারপাশে বা আমরা নিজেরাও যে সমস্ত অণু দিয়ে গঠিত বা পরমাণু দিয়ে গঠিত তাদের মধ্যেও একটা সম্পর্ক বিরাজ করে। এই রিলেশনটাই বন্ধন, এই বন্ধনটাই একসাথে অণু বা পরমাণুগুলোকে রেখে দেয়। বন্ধনটার ক্ষেত্রেই আমরা পড়াশোনাটা করতে চাইব, অর্থাৎ এক্ষেত্রে রাসায়নিক বন্ধনকে আমরা বলতেই পারি রাসায়নিক সম্পর্ক। এখন এই রাসায়নিক সম্পর্ক গঠিত হতে পারে কাদের মাধ্যমে? উত্তর আসবে অবশ্যই পরমাণুর মাধ্যমে। এখন পরমাণুর তো গঠন আমরা জেনেছি, রাদারফোর্ডের পরমাণু মডেল বা বোরের খানিকটা মডিফিকেশন তোমরা জানো, সেখান থেকে আমরা জেনেছি যে পরমাণুর মধ্যস্থলে রয়েছে কেন্দ্রক বা নিউক্লিয়াস, তার মধ্যে আছে প্রোটন এবং নিউট্রন, আর বাইরের কক্ষে ঘুরছে ইলেকট্রন। তাহলে বন্ধনটা স্থাপিত হবে কাদের মাধ্যমে? বন্ধন রচিত হবে ইলেকট্রনের মাধ্যমে। কোন ইলেকট্রন? না বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো রয়েছে, অর্থাৎ আরো ভালোভাবে বলতে গেলে সবচেয়ে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা বা ইলেকট্রনগুলো রয়েছে তাদের আদান প্রদানের মাধ্যমে এই বন্ধন রচিত হবে। প্রশ্ন এবার এসে দাঁড়ায়, কেন আদান প্রদান হবে? ইলেকট্রনের আদান প্রদান হবে পরমাণুর স্থায়িত্ব প্রাপ্তির জন্য। পরমাণুর স্থায়িত্ব প্রাপ্তি বলতে আমরা কি বুঝবো? আমাদের ব্যক্তিগত জীবনে দেখবে বাবা মা বলে, ওই দেখ পাশের বাড়ির অমুক দাদা স্টেবল হয়ে গেছে, বা মামা তো দিদি স্টেবল হয়ে গেছে, মানে তার আর কাজ করবার জন্য এখানে ওখানে দৌড়তে হয় না, তার জীবনটা একটা নির্দিষ্ট গতি বাঁধা জায়গায় পৌঁছেছে, স্থায়িত্ব পেয়েছে। এই ভাষায় পরমাণুর ক্ষেত্রে স্থায়িত্বটা কি? ওই পাশের বাড়ি, তাদের পাশের বাড়িটাকে। পর্যায় সারণী তো তোমরা শিখেছো, সবচেয়ে স্থায়ী কারা রয়েছে, সবচেয়ে স্থায়ী অবস্থায় রয়েছে গ্রুপ 18-এর বা 18 নম্বর শ্রেণীর যে মৌলগুলো, অর্থাৎ নোবেল গ্যাসগুলো। তো পরমাণুর ক্ষেত্রে ওরকম স্থায়ী কে রয়েছে? নোবেল গ্যাস। তাহলে নোবেল গ্যাসের যা ইলেকট্রনীয় পরিকাঠামো, সেই নোবেল গ্যাসের মতো ইলেকট্রনীয় পরিকাঠামো পাওয়ার জন্য পরমাণুগুলো ইলেকট্রনের আদান প্রদান করতে থাকে। ব্যাপারটা কিরকম? না কারো যদি এক্সেস ইলেকট্রন থাকে, তার কাছাকাছি যে নোবেল গ্যাস পরমাণুটা রয়েছে তার তুলনায়, তাহলে সে ইলেকট্রন দান করতে চাইবে, আর যার কম আছে সে গ্রহণ করতে চাইবে। এটাকে যদি আরেকটু ভালোভাবে বলা যায় তাহলে কি বলা যায়? না দেখো, আমাদের হিলিয়াম বাদ দিয়ে বাকি যে নোবেল গ্যাসগুলো আছে তাদের মধ্যে পরমাণু সংখ্যা কত? পরমাণু সংখ্যা না, আমি ভুল বললাম, তাদের সর্ববহিস্থে ইলেকট্রন সংখ্যা কত সর্ববহিস্থ কক্ষপথে? 8টা। তার মানে পরমাণুগুলো চাইবে তাদের কক্ষপথে 8টা ইলেকট্রন থাক। এইটাকেই বলা হয় অষ্টক সূত্র। মনে থাকবে? তাহলে অষ্টক সূত্র কি দাঁড়ালো? না অষ্টক সূত্র দাঁড়ালো যে পরমাণুরা চায় তাদের সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখতে, যাতে সে ওই নিষ্ক্রিয় গ্যাসটার মতো ইলেকট্রনীয় পরিকাঠামো লাভ করতে পারে এবং সে স্থায়ী হয়। ব্যতিক্রম আছে,
হিলিয়ামের আশপাশে যারা, যেমন হাইড্রোজেন, তারপরে ধরো লিথিয়াম, বেরিলিয়াম, এরা চাইবে কি তাদের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন থাক। তখন সেই সূত্রটাকে দ্বৈত সূত্র বলবো, এদের ক্ষেত্রে যে তারা চাইবে বাইরের কক্ষে দুটো থাকুক নিকটবর্তী ছাড়া। হাইড্রোজেন তো চাইবে না যে তার নিয়নের মতো ইলেকট্রনীয় পরিকাঠামো লাভ হোক, সে চাইবে তার হিলিয়ামের মতো হোক। তো এই কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস আছে তার মতো ইলেকট্রনীয় পরিকাঠামো লাভের জন্য সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে যে সম্পর্ক স্থাপিত হচ্ছে তার নাম রাসায়নিক বন্ধন। এখন এই সম্পর্ক দু তিন রকম হতে পারে বা বেশ কয়েক রকমেরই হতে পারে, সেই অনুসারে তাদের আমরা বন্ধনের নাম দেব। আমাদের সিলেবাসে আছে দু রকম বন্ধনের কথা, তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন। এই দু ধরনের বন্ধন সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথম আমরা যে বিষয়টা নিয়ে আজকে পড়ব সেটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন সম্পর্কে। প্রথমেই বলে রাখি, তড়িৎযোজী বন্ধন কারা বা কোন ধরনের পরমাণুদের মধ্যে মূলত দেখা যাবে। সাধারণত ধাতু এবং অধাতু পরমাণুর মধ্যে এই ধরনের বন্ধন সৃষ্টি হয় বা দেখা যায়। ধাতু এবং অধাতুর মধ্যে তফাৎ কি? তাদের তড়িৎ ঋণাত্মকতার তফাৎ আছে। আরেকটা তফাৎ আছে, ধাতুগুলো সাধারণত রয়েছে আমাদের পর্যায় সারণীর একদম বাঁদিকে 1-2 বা কোনো কোনো ক্ষেত্রে মাঝামাঝিতেও রয়েছে, যাই হোক, আর অধাতুরা রয়েছে শেষের দিকে। অর্থাৎ অধাতুগুলোর কক্ষপথে ইলেকট্রনের পরিমাণ বেশি এবং ধাতুগুলোর সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রনের পরিমাণ কম। মানে ধাতুরা চাইবে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনীয় পরিকাঠামো পেতে গেলে তাকে ইলেকট্রন ছেড়ে দিতে হবে, এবং অধাতুদের তাদের ওই স্থায়ী পরিকাঠামো পেতে গেলে ইলেকট্রন গ্রহণ করতে হবে। এই তার মানে একটা দান এবং গ্রহণের প্রবণতা উভয়ের মধ্যে থেকে যাচ্ছে। তো এই তড়িৎযোজী বন্ধন সম্পর্কে আরেকটু আমরা ছবি দিয়ে দেখি। এসো দেখো, আমরা সোডিয়াম ক্লোরাইডের তৈরির দেখছি, তার একটা অণু, যদিও পরে দেখবো এদের অণু তৈরি হয় না, যাই হোক তার কেলাস কিভাবে গঠিত হয় সেটা দেখছি। দেখো বাঁদিকে যেটা অরেঞ্জ কালারে দেখানো আছে সেটা সোডিয়াম পরমাণু, যার ইলেকট্রন বিন্যাস উইদিন ব্র্যাকেট দেওয়া আছে, দেখো 2-8-1 তোমরা জানো, এবং ডান পাশে গ্রিন দিয়ে যেটা দেখানো রয়েছে সেটা ক্লোরিন, তার ইলেকট্রন বিন্যাস কত? 2-8-7। এখন যদি আমাকে দেখতে হয় যে ইলেকট্রনীয় পরিকাঠামো পেতে হবে নিষ্ক্রিয় গ্যাসের মতো, তাহলে দেখো সোডিয়ামের কি দরকার, সোডিয়ামের দরকার তার বাইরের কক্ষপথে দেখো কটা ইলেকট্রন দরকার? 8টা। কিভাবে পেতে পারে? না, ওর বাইরের যে কক্ষপথে, অর্থাৎ এই যে ইলেকট্রনটা, এখানে যে ইলেকট্রনটা রয়েছে এটাকে যদি সে ছেড়ে দেয় তাহলেই পেতে পারে। ক্লোরিনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 7টা। 7টা থেকে তার 8টা হতে গেলে কি দরকার? না, ওই ইলেকট্রনটা পেলেই হয়ে যাচ্ছে। তার জন্য দেখো এখানে কিন্তু দেখানো আছে যে এই ইলেকট্রনটা, এই অ্যারো দিয়ে দেখো, এই ইলেকট্রনটা এখানে চলে যাচ্ছে, গিয়ে কোন অবস্থা পাচ্ছে ঠিক পরের ছবিটা দেখো। এই ছবিটায় দেখো তোমরা যে সোডিয়াম, সে ওই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে বাইরের কক্ষে 8টা তৈরি করে নিয়েছে। ক্লোরিন, সেও কিন্তু কি করেছে, ওই সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রনটা গ্রহণ করে সে বাইরের কক্ষে 8টা তৈরি করে ফেলেছে। ক্ষেত্রে আর একটা জিনিস মনে রাখতে হবে যে সোডিয়াম, তার কিন্তু প্রোটন সংখ্যা সেম আছে, প্রোটন সংখ্যা আগেও 11 ছিল, এখনও 11, কিন্তু ইলেকট্রন সংখ্যা একটা কমেছে, তার মানে
তখন একটি ক্যাটায়ন তৈরি হয়েছে, একটি ধনাত্মক আয়ন তৈরি হয়েছে, একক ধনাত্মক, একটা ইলেকট্রন বেরিয়ে গেছে বলে, অর্থাৎ Na+ আয়ন তৈরি হয়েছে। দেখো এখানে Na+ বলে লেখা আছে। ঠিক একইভাবে ক্লোরিন ওই ইলেকট্রনটি গ্রহণ করে একটি ইউনিনেগেটিভ বা একক ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন তৈরি করেছে, যাকে আমরা বলছি Cl- আয়ন। এই যে Na+ এবং Cl- আয়ন তৈরি হলো, এটা কিন্তু বন্ধনের প্রথম ধাপ বলতে পারো। এইবার কি হবে, না এই যে দুটো আয়ন বিপরীত তড়িৎ ধর্মী আয়ন, তারপর অসাধারণ, তোমরা জানো ধনাত্মক চার্জ কে সব সময় ঋণাত্মক চার্জ কি করে, আকর্ষণ করে, তাই তো? তাহলে আমরা যেটা বলছিলাম যে ধনাত্মক চার্জ কে একটা ঋণাত্মক চার্জ আকর্ষণ করে, তাহলে এখানে যখন আমরা পেলাম যে একটা সোডিয়াম ক্যাটায়ন এবং একটা ক্লোরাইড অ্যানায়ন তৈরি হলো, তাদের মধ্যে স্থিরতাড়িতিক আকর্ষণ বল সৃষ্টি হবে, এবং এই স্থিরতাড়িতিক আকর্ষণ বলের প্রভাবে সোডিয়াম ক্যাটায়ন এবং ক্লোরাইড অ্যানায়ন কিন্তু কাছাকাছি থাকবে, এবং নির্দিষ্ট সংখ্যায় এরা কাছাকাছি থেকে সোডিয়াম ক্লোরাইডের কেলাস তৈরি করবে। বুঝতে পেরেছ? সেই কেলাসটা দেখতে কেমন হবে আমি তোমাদের এবার দেখাই। এই হচ্ছে সেই সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠন। দেখো তোমরা যে ডিপ অরেঞ্জ রঙের কেলাসগুলো দেখতে পাচ্ছ বা গোল গোল শেপের যেটা দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু এক একটা ক্লোরিন, আর এই যে যাদের দেখতে পাচ্ছ তারা কিন্তু এক একটা সোডিয়াম ক্যাটায়ন, তার মানে এরা হচ্ছে অ্যানায়ন, এরা অ্যানায়ন এবং এরা ক্যাটায়ন। তাহলে এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো কী করছে, তারা নির্দিষ্ট সজ্জারীতিতে থাকছে। এই যে সজ্জারীতি, এই সজ্জারীতিকে আমরা ইংরেজিতে বলি ল্যাটিস। কী বলি? ল্যাটিস। আমরা ল্যাটিস বলে থাকি। যাই হোক, তো এই যে ল্যাটিস সজ্জাটা আমরা দেখলাম, এখান থেকে একটা বিষয় কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যাওয়া দরকার, সেটা হচ্ছে তড়িৎ যদি যৌগগুলোর আদতে কোনো অণু নেই তাহলে কি হয়, হয় যেটা তাদের ক্ষেত্রে হয় কেলাস, আয়নীয় হয়, আয়নীয় কেলাস। এই আয়নীয় কেলাস যেমন আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা সোডিয়াম ক্যাটায়নের চারদিকে ছটা ক্লোরাইড অ্যানায়ন, আবার তাদের এক একটা ক্লোরাইড অ্যানায়নের চারদিকে ছটা করে সোডিয়াম ক্যাটায়ন তারা ঘিরে বসে রয়েছে। এইভাবে আয়নীয় যৌগগুলো তৈরি হয়, এবং দেখতে পাচ্ছ এই বাঁ দিকের স্ট্রাকচারটায় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কী পরিমাণ ক্লোজলি প্যাকড একটা সিচুয়েশান তৈরি হয়ে রয়েছে। এইখানটা, এই পুরো জায়গাটা দেখো কেমন একটা ক্লোজলি প্যাকড সবাই রয়েছে, যার জন্য আয়নীয় যৌগগুলোর গলনাঙ্ক খুব বেশি মাত্রায় হয়। মানে এদের যখন আমি গলাতে চাইব তখন আগে এই আকর্ষণ বলগুলোকে ছিন্ন করতে হবে, স্থিরতাড়িতিক আকর্ষণ বলকে, তাই এদের গলনাঙ্ক অনেক বেশি হয়। এসো এবার এক এক করে আমরা আমাদের আজকের পড়াটাকে সাম আপ করি। প্রথমে চলে যাই যে রাসায়নিক বন্ধন কাকে বলে, এবং তারপরে চলে যাই রাসায়নিক বন্ধনের প্রকারভেদ অর্থাৎ তড়িৎযোজ্যতা ও সমযোজ্যতা, তারপর যাই তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতা বলতে কাকে বলে এবং তাদের ধর্মগুলো। এসো দেখো রাসায়নিক বন্ধন কি, না যে আকর্ষণ বলের প্রভাবে পরমাণু, অণু, আয়ন এদের মতো কণাগুলো সংযুক্ত অবস্থায় সৃষ্টি করে, সেই আকর্ষণ বলকে আমরা রাসায়নিক বন্ধন বলি। রাসায়নিক বন্ধনের ভিত্তিতে আমরা কি পেয়েছি, দু ধরনের কিন্তু বন্ধন পেয়েছি, একটি হচ্ছে তড়িৎযোজী বন্ধন এবং আরেকটি সমযোজী বন্ধন। ঠিক আছে, তাহলে দেখো আয়নীয় বন্ধন বলতে আমরা কাকে বলছি, না বলছে দেখো দুটো প্রসম পরমাণুর মধ্যে ইলেকট্রন দেওয়া নেওয়ার ফলে ক্যাটায়ন ও অ্যানায়ন তৈরি হয়, এরা বিপরীত আধানযুক্ত, কুলম্বীয় আকর্ষণের মাধ্যমে যুক্ত হয়ে এরা বন্ধন তৈরি করে, সেটা আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন, আর উৎপন্ন যৌগটা হলো আয়নীয় বা তড়িৎযোজী যৌগ,
আর এই উপাদান মৌলগুলোর এই ধরনের যৌগ গঠনের ক্ষমতাকে বলা হয় আয়নীয় যোজ্যতা বা তড়িৎযোজ্যতা। পরিষ্কার হলো? আমরা এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেটা থেকে কিন্তু এই পাঠটুকু আমরা জানতে পেরেছি। এবার এসো আয়নীয় যৌগের ধর্মগুলো সম্পর্কে তোমাদের জানাবো। ওকে, দেখো আয়নীয় যৌগগুলোর ধর্মগুলোর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ওদের ভৌত অবস্থা। আমি আগেও তোমাদের বলেছি যে যেহেতু আয়নীয় যৌগগুলো ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে ক্রিয়াশীল স্থিরতারিতিক আকর্ষণ বলে প্রভাবে তৈরি হচ্ছে, তাই এরা সাধারণত নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট হয় বা কেলাসিত হয়। গলনাঙ্ক, তাও তোমাদের আমরা ছবি দেখিয়েছি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যে এরা খুব ক্লোজলি প্যাকড হচ্ছে বলে, খুব কাছাকাছি থাকছে বলে এবং আকর্ষণ বলটা তীব্র বলে এদের গলনাঙ্কও কিন্তু অনেক বেশি হয়। যেমন এক্সাম্পল দিয়ে বলা আছে যে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক দেখো দেওয়া আছে প্রায় 820 ডিগ্রি সেলসিয়াস। ওকে, থার্ড হচ্ছে কাঠিন্য। দেখো বলছে যে আয়নীয় যৌগে বিপরীত আধানযুক্ত আয়নগুলো এরকম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের কাছাকাছি আছে বলে এরা কঠিন হচ্ছে, আর এদের যদি বাইরে থেকে আমি আঘাত সৃষ্টি করি তাহলে ওই আয়নগুলো যে সমধর্মী আয়নগুলো কাছাকাছি চলে আসে, দুটো ক্যাটায়ন হয়তো কাছে চলে আসলো বা দুটো অ্যানায়ন হয়তো কাছে চলে আসলো যা নির্দিষ্ট জ্যামিতিক দূরত্ব, জ্যামিতিক ক্লাসে একটা নির্দিষ্ট দূরত্বে ছিল, আঘাত করলে কাছে আসলো, বিকর্ষণ বলের জন্য তারা কিন্তু এবার ভেঙে যাবে। তাই যদি এই কেলাসগুলোকে আঘাত করা হয় সেগুলো ভেঙে যায়। তারপরে আসি তড়িৎ পরিবাহিতা সম্পর্কে। ওকে, চলে আসি তড়িৎ পরিবাহিতা সম্পর্কে। দেখো আমরা জেনে গেছি অলরেডি যে তড়িৎ যৌগগুলো আসলে আয়নের সমষ্টি। এইবার এই আয়নীয় কেলাসগুলোর মধ্যে যে আকর্ষণ বল রয়েছে সেই আকর্ষণ বল খানিকটা মিনিমাইজড হয় যখন তাদের আমরা পোলার সলভেন্টে দিই। যেমন জল, জল একটা পোলার দ্রাবক, সেই জলের মধ্যে যখন আমি ধরো সোডিয়াম ক্লোরাইডের কেলাসটাকেই দিলাম তখন সোডিয়াম আর ক্লোরিন আয়নের মধ্যে যে আকর্ষণ বল সেটা কমে যায়, ফলে তারা বিভাজিত হয়ে যায়, আয়নে বিভাজিত হয়ে যায় এবং ওই জলীয় দ্রবণটা কিন্তু তখন তড়িৎ পরিবহন করতে পারে ওই আয়নগুলো চলাচলের মাধ্যমে। একই ঘটনা ঘটে যদি এই তড়িৎ যৌগটিকে আমি গলিয়ে ফেলি, তাহলে সেই গলিত অবস্থাতেও সে আয়ন তার মধ্যে থেকে যায় এবং ওই আয়নগুলো তড়িৎ পরিবহন করে নিয়ে যেতে পারে। লাস্ট আসি দ্রাব্যতা সম্পর্কে। মনে রেখো এই যে আয়নীয় যৌগগুলো এরা কিন্তু পোলার দ্রাবকে, যেমন জল দ্রাব্য, কিন্তু নন পোলার দ্রাবক বা অধ্রুবীয় দ্রাবক যেমন ধরো বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, হেক্সিন বা কেরোসিন এগুলোতে কিন্তু অদ্রাব্য প্রকৃতির হয়, গলে না। আরেকটা বিষয় তোমাদের বলে রাখবো যে এই যে আয়নীয় যৌগগুলো, এই আয়নীয় যৌগগুলোর কিন্তু কোনো সমাবয়বতা ধর্ম দেখা যায় না। কেন জানো তো? এটা প্রশ্ন আসে কেন এদের সমাবয়বতা দেখা যায় না। সমাবয়বতা মানে হচ্ছে সম অবয়ব, অর্থাৎ একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গঠন আছে এই রকম যৌগ। আসলে আয়নীয় যৌগগুলোর বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না, আকর্ষণ তো স্থিরতারিতিক আকর্ষণ আমরা দেখে ফেলেছি, এদের কোনো বন্ধনের অভিমুখ না থাকায় এরা কিন্তু কোনো রকম সমাবয়বতা ধর্ম যাকে ইংরেজিতে বলে আইসোমেরিজম দেখায় না। বোঝা গেল? যেমন সমাবয়বতা দেখায় না তেমন এরা সমাকৃতিত্ব ধর্ম কিন্তু দেখাতে পারে। সমাকৃতিত্ব মানে কি? ওই যে কেলাস দেখেছি ওর যা আকৃতি হয়, অর্থাৎ বলতে পারি সমাকৃতিত্বের সংজ্ঞা হিসাবে যে সম ইলেকট্রন আছে কিন্তু ভিন্ন আয়ন দিয়ে গঠিত একই রকম দেখতে আয়নীয় যৌগগুলো, তাদের সমাকৃতি ধর্ম আছে। যেমন ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফাইড এদের মধ্যে। যাই হোক, আমরা আমাদের আয়নীয় যৌগের পড়ানোটা আজকে এখানেই শেষ করছি। পরের এপিসোডে আমরা না হয় সমযোজী যৌগ সম্পর্কে পড়ব,
বাড়ির কাজ হিসেবে যেমন আমরা সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠন দেখিয়েছি, তোমরা চেষ্টা করো ক্যালসিয়াম অক্সাইডের উৎপত্তি এবং ম্যাগনেশিয়াম ক্লোরাইডের উৎপত্তিকে যদি ওইভাবে দেখাতে পারো। ওদেরকে আগে তুমি ইলেকট্রন বিন্যাস করে নেবে, তাহলেই দেখতে পাবে কোন যৌগ কোন পরমাণু থেকে কোন পরমাণুতে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। ভালো থেকো।